হরে কৃষ্ণ। আমাদের কেন তিলক ধারণ করতে হয় বা ভগবানের পূজা করতে গেলে কি তিলক ধারণ করতে হবে? তিলক না করলে হবে না, তুলসীমালা করতে হবে, তুলসীমালা না করলে হবে না? বলছে না, তিলক ধারণ আমাদেরকে সকলকেই অবশ্যই প্রয়োজন। তিলক ধারণ না করে যে জন বৃথায় জন্ম তার, তুলসীর হার না পরে যে ছাড় জমালো এ বাস তার। আমাদেরকে সকলকেই অবশ্যই তিলক ধারণ করা উচিত। এটি একটি হচ্ছেন আমাদের শরীরটাকে বলছেন একটা ক্ষেত্র, এখানে এই জায়গার মধ্যে আমরা তিলকটাকে বলছি একটা হরি মন্দির। হ্যাঁ, একটা হরি মন্দির আমরা রচনা করছি। শরীরের মধ্যে দ্বাদশ অঙ্গে তিলক করা উচিত এবং নিয়ম আছে। হ্যাঁ, আমরা যখন দ্বাদশ অঙ্গে তিলক করব তো বলছে দ্বাদশটা আমি রোজ দিন হরি মন্দির তৈরি করছি। হ্যাঁ, আমরা জানি একটা হরি মন্দির তৈরি করার কত ফল। আমি যদি শুধু মন্দির তৈরি করা নয়, মন্দির তৈরি করার কথা চিন্তা করি যে একটা আমি মন্দির তৈরি করব, সেখানে ভগবানকে বসাবো, তাহলে তার গুণমহিমা ব্রহ্মা পর্যন্ত তিনি শেষ করতে পারেন না, তার কত পুণ্য অসংখ্য। তদ্রূপ আমরা এরকম যদি দ্বাদশ অঙ্গে রোজ বারোটা করে তিলক করি বা বারোটা করে মন্দির রচনা করি, তাহলে আমাদের কত লাভবান হচ্ছে, আমরা কত পুণ্য হচ্ছে, আমাদের অর্জন হচ্ছে, যেটা যার সংখ্যা দেওয়া যাচ্ছে না। অশ্বমেধ যজ্ঞ, বাসপ্রিয় যজ্ঞ, বড় বড় যজ্ঞ করে যারা ফল লাভ করতে পারে না, কিন্তু আমরা সেই হরি মন্দির অঙ্কন করে অটোমেটিক সেই হরি মন্দিরের ফল আমরা অনায়াসে লাভ করতে পারছি। রোজ দিন বারোটা করে হরি মন্দিরের ফল আমরা লাভ করব। তাই আমাদের সকলেরই উচিত দ্বাদশ অঙ্গে তিলক করা, পবিত্র হয়ে যাবে। গোপী চন্দন, এই তিলকটাকে বলছে আরেকটা হচ্ছে গোপী চন্দন। হ্যাঁ, এই গোপী চন্দন আমাদের অঙ্গে যদি আমরা স্পর্শ করি আমরা অটোমেটিক পবিত্র হয়ে যাব। এক সময় এক রাজা, তিনি খুব দুষ্ট প্রকৃতির ছিলেন, আসুরিক প্রকৃতি, অনেক পাপকর্ম করেছিলেন সারা জীবন, তিনি কোনো পুণ্য করেননি, সারা জীবন অপকর্ম করে তিনি কাটালেন। কিন্তু শেষ সময় তিনি কিছু ডাকাতের পাল্লায় পড়ে অত্যাচারে অত্যাচারিত হয়ে তিনি এক গাছের নিচে পড়ে গিয়ে সেখানে তিনি কী করলেন, মৃত্যুবরণ করলেন, নিচে মাটিতে গড়াগড়ি দিয়ে মৃত্যুবরণ করলেন। তো যমরাজ তার কাছে চলে আসলো, যমদূতগণ এসে তাকে যমলোকে নিয়ে গেলেন। যমলোকে নিয়ে যাওয়ার পরে তাকে শাস্তি প্রদান করবে, কিন্তু শাস্তি প্রদান করতে পারছে না। যমরাজ আদেশ করলো, যাও তাকে শাস্তি প্রদান করো, তাকে তপ্ত গরম তোলে তাকে নিক্ষেপ করো। তিনি তাকে শাস্তি দিতে পাচ্ছেন না, কী ব্যাপার, গরম তোলে ফেলে দিচ্ছেন কিন্তু তবুও তার কোনো কিছুই হচ্ছে না, শাস্তি দিতে পাচ্ছেন না কেন, কী ব্যাপার? নারদমণিকে স্মরণ করলেন যমরাজ, যে হে নারদ, হ্যাঁ আমি এই পাপীকে কেন শাস্তি দিতে পাচ্ছি না, সে তো মহাপাপী। নারদ তিনি এসে তিনি দিব্য দৃষ্টিতে তিনি দর্শন করলেন যে এই পাপী সারা জীবন অপকর্ম করেছে, পাপ কর্ম করেছে, কিন্তু মৃত্যুর সময় তার যেখানে মৃত্যু হয়েছে, যেখানে পড়ে মৃত্যু হয়েছে তার, সেই জায়গায় এক ভক্ত তিনি তিলক করে তিলকের জল মাটিতে পড়েছিল, আর সেই জায়গার মধ্যে, সেই যেখানে তিলক পড়েছিল বা চন্দন গোপীচন্দন পড়েছিল সেই জায়গার মধ্যেই সেই লোকটি তিনি গড়াগড়ি দিয়ে তার মৃত্যু হয়েছে, তার মানে সেই তিলকটি তার অঙ্গে লেগে গেছে, স্পর্শ হয়েছে। স্পর্শ হওয়া মাত্র কোনো পাপই তাকে আর যমরাজ আর তাকে শাস্তি প্রদান করতে পারছেন না। তাহলে চিন্তা করুন, তাহলে তার সে চিন্তা করলো যে তিলক স্পর্শ করা মাত্র আমাকে যমরাজ আমাকে শাস্তি প্রদান করতে পারছেন না। বলছি এইখানকার যমরাজের এখানে থাকার যোগ্য নাই, ভগবত ধামের লোক, তোমরা এখানে কেন নিয়ে আসছো? কিছুক্ষণ পরেই ভগবানের বিষ্ণুদূত চলে আসলো, তাকে নিয়ে চলে গেলো বিষ্ণু ভগবত ধামে। হ্যাঁ, তদ্রূপ এই তিলক আমাদেরকে সকলকে অবশ্যই ধারণ করতে হবে। এই তুলসীর হার যদি আমাদের গলায় থাকে যমরাজের, হ্যাঁ তিনি কাছে আসতে পারবেন না। হ্যাঁ, যার গলায় তুলসী হার থাকবে, বলছে এই তুলসী হারটা কি, এটা হচ্ছে একটি শিকল বেরি, যেমন কোনো কুকুরের গলায় কোনো যদি বেল্ট থাকে রাস্তার মধ্যে অন্য কোনো লোক তাকে ধরতে আসবে না, কারণ জানে যে কোনো মালিক আছে, কোনো পোষা কুকুর, তাকে কেউ কোনো কিছুই করবে না। আর যার গলায় কোনো বেল্ট থাকবে না সকলেই তাকে অনেক কিছু করতে পারে। তদ্রূপ আমাদের গলায় যখন তুলসী হার থাকবে সকলেই জেনে যাবে যে এর একজন মালিক আছেন, তিনি সেই হচ্ছেন পরমেশ্বর ভগবান।
তিনি ভগবানের আশ্রিত, তদ্রূপ একে কোনো কিছুই করা যাবে না। তদ্রূপ আমরা সকলেই তিলক ধারণ করব এবং তুলসীমালা সকলেই গলায় ধারণ করব। দেখুন, আমরা যদি গলার হার, গলার চেন, কত রকম জিনিস পরি, এগুলো পরি কিন্তু এগুলো আমাদেরকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, কখনো কে চুরি করে নিয়ে যাবে, কখনো কে ছিনতাই করে দেবে, কে মেরে দেবে, কত রকম প্রবলেম। কিন্তু এই তুলসী মালা যদি পরি, মানুষ তো দূরের কথা, মানুষ কিছু করতে পারবে না। এমনকি যমরাজেরও ক্ষমতা নেই তাকে আসে স্পর্শ করা, নিয়ে যাওয়া তো দূরের কথা, তার কাছে আসার তার ক্ষমতা নেই, সেখান থেকে তো দূরে চলে যাবে। অঙ্গে মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা নয় বালি নয় গোপী পদ রেণু, এই রেণু মেখেছিল নন্দের বেটা কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা, সংকীর্তনের ধুলা, যদি লাগে পাপির গায়, নাচিতে নাচিতে পাপি ব্রজ ধামে যায়। অঙ্গে মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা। তাই আমাদের সকলকেই এই গোপীচন্দনের ধুলা সকলকে স্পর্শ করা উচিত। সকলে বৃন্দাবনে সকলকেই আমাদের সেই ব্রজধুলি সকলের অঙ্গে লেপন করা উচিত। একটি সাধারণ ধুলা নয়, একটি চিন্ময়। এটা গোপী পদ রেণু, যেই রেণু মেখেছিল নন্দের বেটা কানু, সাক্ষাৎ ভগবান যেই ধুলিতে, ব্রজের ধুলিতে গোড়াগুড়ি দিয়েছিলেন, গোড়াগুড়ি দিয়ে তিনি খেলেছিলেন, সেই ধুলি আমাদেরকে সকলেই অঙ্গে লেপন করা উচিত। এবং আমরা যে তিলক করি, এই তিলকটাও হচ্ছে গোপী চন্দন, গোপী পদ রেণু। অধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনা আসে পাবি গুরুর হারি। রাধিকা চরণ রেণু আমরা যদি অঙ্গে লাগাই, হ্যাঁ, তাহলে আমরা অনায়াসে ভগবানকে লাভ করতে পারবো। তাহলে আমাদেরকে সকলেই এই গোপীপদ রেণু, গোপী চন্দন সকলকেই ধারণ করা উচিত। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই জয় শ্রী কৃষ্ণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।